আমরা খুবই আনন্দ। তোমার সাথে অনেকদিন আগে চাইনিজ আমাদের যখন এই মহামারী শুরু হলো তখন চাইনিজ ফরেন মিনিস্টার আমাকে ফোন করেছিলেন, আমাদের বলেছেন যে আপনাদের কি সাহায্য প্রয়োজন, এবং তখন ওনারা টেলিফোনে আলাপ করে তখন আপনার চাইনিজ রাষ্ট্রপতি প্রেসিডেন্সি বলেন যে আমাদের এই টিমটা পাঠাবে। এর আগে অবশ্য তারা ভিডিও মারফতে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা একটা লেসন আমাদের দিয়েছে। চাইনিজ সরকার আমাদের এই আপনারা পুরো লিস্ট দিতে পারেন, যেমন তারা সার্জিক্যাল মাস্ক বা 11,29,000 দিয়েছেন এখনো পর্যন্ত, কি কি প্রায় 40,000 টেস্টিং কিট, 3,000 ইনফ্রারেড অ্যান্টিবডি টেস্ট আইসোলেশন গাউন 1,000, মেডিকেল আইসোলেশন আই মাস্ক 100। তাছাড়াও তাদের দেশের প্রাইভেট প্রতিষ্ঠান আলিবাবা এবং জ্যাকমা ফাউন্ডেশন তারা PCR টেস্ট কিট 45,000 আমাদের দিয়েছে, আরও অনেকগুলো দিয়েছে এবং এখন তারা তাদের এক্সপার্ট মেডিকেল টিম পাঠিয়েছে। আই ওয়েলকাম দ্য টিম, আমি এই টিমটাকে ওয়েলকাম করি এবং আই হোপ দে উইল রান দ্য গুড সার্ভিস। আর তার ফলে আমাদের মেডিকেলের যারা এই প্রফেশনে যারা আছেন তারা উৎসাহিত হবেন। আমি খুবই আনন্দিত, আজকে চাইনিজ শুধু আমাদের এই মেডিকেল টিমে সাহায্য করছেন না, তারা আমাদের রোহিঙ্গার ব্যাপারে যথেষ্ট আগ্রহ নিয়ে কাজ করছেন। আমরা আশা করি যে আমাদের এই সমস্যার সমাধানেও চাইনিজের সহায়তা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে আমার সাথে আছেন চাইনিজ অ্যাম্বাসেডর সাহেব আছেন, আমাদের ডাইরেক্টর জেনারেল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন আছেন ডক্টর রাজা সাহেব আছেন, আমাদের হেলথ মিনিস্ট্রির রিপ্রেজেন্টেটিভ আছেন। তো আমরা আশা করি তাদের দুই সপ্তাহ খুব সুস্থভাবে এখানে চলবে এবং আমরা যাতে উপকৃত হই সেটা আমরা আশা করছি। এবং আমাদের এই বন্ধুত্ব, আমরা জানি যে এই প্যান্ডেমিক একা এক রাষ্ট্রের পক্ষে ম্যানেজ করা খুব সম্ভব না। এই প্যান্ডেমিকটা হচ্ছে গ্লোবাল ইস্যু এবং দুনিয়ার সব রাষ্ট্র যৌথভাবে ইন কোঅপারেশন এন্ড পার্টনারশিপ এই প্যান্ডেমিকটা হ্যান্ডেল করতে হবে। এই প্যান্ডেমিকের কারণে আপনার ইকোনমিক ফলাউট অনেক বেশি, এই যে নতুন পৃথিবীর গড়ে উঠছে সেই নতুন পৃথিবীর সুন্দরভাবে গড়ে তোলার জন্যে কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপ খুবই প্রয়োজন। আমরা আশা করব আমাদের দুদেশ আমাদের এই এই সম্পর্কটা আরও গভীরতর হবে আর আমাদের বহুবিধ সমস্যা আমরা যৌথভাবে সমাধান করতে পারব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে express my gratefulness to the Honourable Foreign Minister for honouring this welcome ceremony. This is a welcome ceremony for the Chinese expert team. You know, this team, we talk about first when the Honourable Foreign Minister talked with his counterparts of China, Mr. Wang Yi, on the 7th of April, if I'm not mistaken, and he proposed this proposal and the Chinese government to be very seriously. And after the phone conversation between the Honorable Prime Minister and the Chinese President Xi Jinping on the 20th of May, the two leaders again affirmed that a Chinese expert team will be sent by the Chinese government to Bangladesh. And I believe this is the first governmental expert team sent by any foreign country to Bangladesh. And also, this is only we sent about 26 of this kind of team to other countries. So not all of them, I mean, not all over the world have we sent the expert teams. We haven't got that capacity. But taking Bangladesh as a true friend of China, and Bangladesh is on the top priority list China to say.
from that, you can see that there is a very harmonious friendship between the two countries, and that the mutual trust is there. And this team, I would say a few words about them, that consists of 10 top professional experts. Some of them even worked in Wuhan, at least three of them. How many work in Wuhan? Yeah, so they have some on-hand experience on how to curb the pandemic and how to treat the patients and so on. And one thing I would like to mention is that a couple of days ago, I had a video conference with this expert team. They told me that at least one of the major aims 各位老师能不能给镜头招个手？各位老师给镜头招个手，给镜头招个手，镜头招个手，跟镜头招个手。各位老师给镜头招个手，招个手，招个手，招个手。And I hope that the Bangladesh government and the Bangladesh people will find that this expert team is helpful. Thank you. বাংলাদেশের প্রথমেই তার বন্ধুত্বের অংশ হিসেবে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী উল্লেখ করেছেন যে অনেকগুলো সুরক্ষা সামগ্রী বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে, এবং এরপরে কিন্তু বাংলাদেশে এসেছে, অন্য দেশের কাছে বাংলাদেশ এসেছে, এবং তখন থেকে আমরা দেখছি যে আমাদের বন্ধু দেশ চীন হলো একের পর এক বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। শুধুমাত্র চীন সরকার না, চীনের যে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান যেমন জ্যাক মা আলিবাবা ফাউন্ডেশন, তাও দিয়েছে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, এটা উল্লেখ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে অনেক আলাপ হয়েছে, এবার এই কোভিড দিনে যাচ্ছে, কাজে এটা হলো বন্ধুত্বের একটা চমৎকার নিদর্শন। এই টিমটা সম্পর্কে আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই টিমের 10 জন সদস্য আছেন, তার মধ্যে 4 জন মহিলা এবং 6 জন পুরুষ। আচ্ছা, তারা তাদের সাথে বাংলাদেশে তারা আজকে আসলেন, এবং তারা 22 তারিখে এখন পর্যন্ত যে নির্ধারিত কর্মসূচি, তারা 22 জুন বাংলাদেশের কাজ শেষ করে চীনে প্রত্যাবর্তন করবেন, এবং এই সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল তার পরিদর্শন করবেন যেখানে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে হলো যে আমাদের যে টেকনিক্যাল কমিটি, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তাদের সাথে কথা বলবেন, স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দের সাথে কথা বলবেন, এবং চীনের সম্মানিত রাষ্ট্রদূত হলো যে কথাটা বলেছেন মাননীয় রাষ্ট্রদূত, যে আসলে বাংলাদেশের সংক্রমণ কেমন করে হলো আসলে খুব সীমিত করা যায় খুব দ্রুততম সময়ের মধ্যে, সেই বিষয়ে আমাদেরকে তারা সাহায্য করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউহানে কাজ করেছে, আমরা কিন্তু ইউহানের কথাটা সবসময় উচ্চারণ করি, এবং এখন পর্যন্ত সারা বিশ্বে আমরা আসলে যে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যে মতামত দেখি সেগুলো কিন্তু অনেকাংশে হলো চীন থেকে পাওয়া যায়। কাজেই ইউহানে যারা সরাসরি কাজ করেছেন সেই চিকিৎসা কেন্দ্র, এখানে নার্স আছেন, তারা হলো বিভিন্নভাবে কাজ করেছেন, তাহলে তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দেশবাসীর কাছে একটা জিনিস বলতে চাই যে অনেকেই হয়তো মনে করেন এবং এই ধরনের মন্তব্য করেন যে এই সমস্যাটা যেন খুব 1 মাস 2 মাস বা 3 মাসে শেষ হয়ে যাবে। আমাদের অভিজ্ঞতা, সারা পৃথিবীর অভিজ্ঞতা থেকে মনে হয় যে আসলে এতক্ষণ আসলে এই হতো বিষয়টা হবে না। আচ্ছা, দেশবাসীকে মানসিক প্রস্তুতি নিতে হবে,
এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন, চীনের মাননীয় রাষ্ট্রদূত এই কথা বলেছেন, এই যে নতুন বাস্তবতা, নতুন নর্মাল, এটার সাথে আমরা জীবনে বেঁচে থাকতে পারি, আমাদের এটাকে শিখতে হবে। ইনশাল্লাহ বাংলাদেশ আরও অনেক অতীতে অনেক দুর্যোগ মোকাবেলা করেছে এবং আমরা স্বাধীনতা যুদ্ধ মাত্র 9 মাসে আসলে যতই অনেক রক্তক্ষয় হয়েছে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ইতিমধ্যে কিছুদিন আগে যে একটা ঘূর্ণিঝড় আমফান হলো সেটাও কিন্তু বাংলাদেশ এত সফলতার সাথে মোকাবেলা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের প্রশংসা। কাজে আমি মনে করি যে এই দুর্যোগ অবশ্যই হলো বাংলাদেশ অত্যন্ত সাফল্যের সাথে মোকাবেলা করবে এবং এই বিষয়টি হলো চীনের মাননীয় রাষ্ট্রপতি একাধিকবার এর আগে বলেছেন যে বাংলাদেশ সফলতার সাথে করছে। কাজে আমাদের সকলের মধ্যে যেন এই আস্থা থাকে, এই বিশ্বাস থাকে যে আমরা করবো এবং সকলের নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব যদি আমরা পালন করি, সরকার এবং জনগণ সবাই মিলে আমরা এটা মোকাবেলা করবো। আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল অনেকেই এক্সপার্ট যারা আছেন তাদের একটাই প্রশ্ন হচ্ছে যে এই সময়টা আমরা টিকে